চুলাইৰ অবৈধ বেহাৰ বিৰুদ্ধে কঠোৰ আৰক্ষী মঙ্গলদৈত আৰক্ষীয়ে উচ্ছেদ কৰিলে চুলাইৰ অবৈধ ভাটি জখলাবন্ধাৰ বৰহোলা গাঁৱত চলিল আৰক্ষীৰ অভিযান সৰুপথাৰত আৰক্ষীয়ে উচ্ছেদ কৰিলে অবৈধ চুলাইৰ ঘাটি কৰোনা সংক্ৰমণৰ বাহক ৰূপত পৰিণত হৈছে চুলাই ঘাটি অবৈধ চুলাই ঘাটিৰ বিৰুদ্ধে কঠোৰ হৈছে প্ৰশাসন রাজ্যের বিভিন্ন জেলাত আরক্ষী আর আবকারী বিভাগের অভিযান মঙ্গলদৈত 30,000 লিটার চুলাই মদ নষ্ট আরক্ষী উচ্ছেদ করলে চুলাই বনুয়া কারখানা মঙ্গলদৈ থানার অন্তর্গত বাঘপরি কছারিসুবা অঞ্চলত অভিযান চলাই আরক্ষী নষ্ট করলে চুলাই ঘাটি প্রায় 30,000 মান লিটার আমি জব্দ করেছো আর আচরিত কথা যে তেওঁলোকে কিছু মানে মরা ভাতর মাজত লুকাই রাখিছে কিছু মানে পুখুরীর মাজত লুকাই রাখিছে এনেকুয়া বিভিন্ন স্থানত লুকাই রাখিছে যেতিয়ালৈকে তেওঁলোক আমি এটো ধ্বংস নির্মূল শেষ করব নোৱাৰো তেতিয়ালৈকে আমার কলিয়াবৰতো 2,000 লিটার চুলাই মদ নষ্ট বৰহোলা গাঁৱত নিশা জখলাবন্ধা আরক্ষীর এটা বৃহৎ দলে অভিযান চলাই কেইবাটাও চুলাই মদৰ ঘাটি ধ্বংস করে কলিয়াবৰ চাহবাগানত প্রায় 1,000 লিটার দেশীয় সুরার লগতে সুরা প্রস্তুত করা বিভিন্ন সামগ্রী নষ্ট করে আরক্ষী আর আবকারী বিভাগে আজি খবর পাইছিল বরহুলাত মানে এই চুলাই ঘাটি মানে কিবা করে আছে মানে এই হোটেলত বিক্রি করে আছে আর ঘরের ভিতর বিক্রি করে আছে তো আমি তেনেকা ফোর্স লই গল ভাঙি দিল আর সবকেটা ভাঙি দিল আর মানুষগুলাকে বুঝাই দিল আনহাতে গোলাঘাট জেলার বরপথারর সরু পাভজান মিসিং গাঁওর জানর কাষত আরক্ষীয়ে কেইবাটাও অবৈধ চুলাই মদর ঘাটি উচ্ছেদ করে অভিযানত কেইবা হাজার অবৈধ চুলাই মদ জব্দ করে নষ্ট করার লগতে কেইবাটাও চুলাই মদ বনুয়া বৃহৎ ঘাটি উচ্ছেদ করিবলে সক্ষম হয় এইবিলাক মূলত ভঙা মূলত কথা হল কি এইটো কোভিডৰ যেটো বৃদ্ধি পাই গৈ আছে ইও এটা অন্যতম কারণ কেলে কারণ ইয়াৰ পৰা আপোনাৰ বাগানবিলাকৰ মদবিলাক সাপ্লাই হয় সাপ্লাই হোৱাৰ লগে লগে বাগানত এটো বিভৈত হয় কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাস মঙ্গলদৈৰ পৰা নৱজ্যোতি মহন্ত আৰু সৰুপথাৰৰ পৰা দেৱাশিষ গৌতম নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট অসম আৰক্ষীৰ এখন আৰক্ষী থানাৰ পৰিৱেশে আকৰ্ষিত কৰিছে ৰাইজক সুন্দৰকৈ সজাই পৰাই তোলা এইখন আৰক্ষী থানাই বিগত সময়ছোৱাত বহু কুখ্যাত অপৰাধীৰ বিৰুদ্ধে লাভ কৰিছে বৃহৎ সাফল্য এখন সুন্দৰ আৰক্ষী থানা কাৰ্বি আংলং জিলাৰ অসম নাগালেণ্ড সীমান্তৱৰ্তী দিলাই আৰক্ষী থানা গাঁওরক্ষী বাহিনী আর স্থানীয় রাইজর সহযোগত ব্যক্তিগত খণ্ডর সুশৃঙ্খলিত কার্যালয়ের দরে সজাই পড়াই তোলা এইখন আরক্ষী থানা অসম আরক্ষীর বাবে হয়ে পড়েছে আদর্শ স্বরূপ বিগত সময়সাত বহু কোটি টাকার ড্রাগস জব্দ করা বহু কুখ্যাত গাড়ি চোরক গ্রেপ্তার করা এইখন থানার আরক্ষীয়ে সমানে গুরুত্ব দিছে জনসাধারণের সঙ্গে সম্পর্ক রক্ষা করাত প্রায় নাগালেণ্ড মণিপুরের কুখ্যাত অপরাধীর সঙ্গে মুখামুখি হয় এইখন আরক্ষী থানা সেয়ে প্রতি মুহূর্ততে সষ্টম হয়ে থাকে দিলাই আরক্ষী আনহাতে বহু ড্রাগস মাফিয়া আর আন্তঃরাষ্ট্রীয় গাড়ি চুরি চক্রক আটক করা দিলাই তালাচী গেটর নেতৃত্বত থাকা জিতেন গগৈর দরে বিষয়াই দিনটির 16 ঘণ্টা পর্যন্ত কর্তব্য পালন করে বিগত কেবামানত আমি বহুকেটা গাড়ি চেক করে পেলাই ট্রাকর পর ধরে কারর লগে ধরে আপনার ডিআই গাড়ি হোক বহুখানি ড্রাগস উদ্ধার করেছে সেই অনুপাতে আমি ইয়াত চেক কৰি পেলাই বহুত চুৰি গাড়ীও পোৱা গৈছে এইদৰে বৰ্তমান মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু ডিজিপি ভাস্কৰ জ্যোতি মহন্তৰ নিৰ্দেশত অসম আৰক্ষীয়ে অপৰাধ দমনৰ লগতে গুৰুত্ব আৰোপ কৰিছে জনসম্পৰ্ক ৰক্ষাত নগৰ পৰা নীলোৎপল বৰা নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট 17 ঘণ্টালৈ কিন্তু ইয়াত আজি নিশা টকিঅলৈ রওনা হব ভারতীয় অলিম্পিক সংস্থার প্রথমটো বিষয়ববীয়ার দল চিফ অব দ্য মিশন বীরেন্দ্র প্রসাদ বৈশ্যর নেতৃত্বত রওনা হব দলটো পর্যায়ক্রমে দল আর খেলর তারিখ অনুসরি খেলুয়েসকল রওনা হব টকিঅলৈ ভারতের সর্বমুঠ 126 জন কোয়ালিফাইং খেলুয়ে আর বিষয়ববীয়া সহ 200 জনীয়া ভারতীয় দল রওনা হব টকিঅলৈ
এবাৰ ভাৰতীয় দলটোৱে ভাল প্ৰদৰ্শন কৰিব বুলি আশাবাদী চিফ অব দ্য মিশন বীৰেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্য মণিপুৰৰ পৰা পাঁচজন মিজোৰামৰ পৰা এজন আৰু অসমৰ পৰা লাভলীনাই অলিম্পিকত অংশ ল'ব কালি ৰাতিপুৱা তিনি বজাৰ ফ্লাইটত অৰ্থাৎ আজি নিশাই টকিঅ'লৈ মই যাত্ৰা কৰিম মোৰ লগত ডেপুটি চিফ দা মিছন প্ৰেম বৰ্মা চিকিৎসক ডক্টৰ অৰুণ মেথিউ আৰু ইণ্ডিয়ান অলিম্পিকৰ এডমিনিষ্ট্ৰেশ্যনৰ কেইগৰাকীমান বিষয়া আমি যাত্ৰা কৰিম আমি অহাকালি টকিঅ' গৈ পাম ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই ইতিমধ্যে খেলুৱৈসকলক